নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের একটি নতুন কাজ দেখাবো, গ্লাস পেইন্টিং, রিয়েলিস্টিক আর্ট। এই গ্লাসটিকে আমি পেন্সিল দিয়ে, চল রং দিয়ে রিয়েলিস্টিক আর্ট করব। এই রিয়েলিস্টিক আর্টে যে জিনিসগুলি ব্যবহার করছি সেগুলি তোমাদের দেখিয়ে নিই। এটা একটা পেপার, পেপারটি ফার্স্টে এরকম সাদা ছিল। এটা গ্রাফাইট পেন্সিল গুঁড়ো ডাস্ট প্রথমে এই পেপার দেওয়া হয়েছে, সেটা কীভাবে করেছি দেখাচ্ছি। পেন্সিলের ডাস্ট, টিস্যু পেপার, এই টিস্যু পেপার দিয়ে পেপারটাকে ঘষতে হবে ধীরে ধীরে এইভাবে। আস্তে আস্তে ঘষার পরে পেপারটি গ্রে কালারে তৈরি হবে। ঠিক পেপারটিকে এইভাবে কালার করে দিয়েছি। তারপর স্কেচ, স্কেচের জন্য আমি এই পেন্সিলগুলি ব্যবহার করেছি। তারপর রাবার, এই রাবারটিকে ব্যবহার করেছি। ওয়াটার কালার, তুলি, কালার পেন্সিল, পেপার স্টাম্প, আর শেড, শেডের জন্য এই তুলটি। আসো এবার শুরু করি। দেখো এবার আমি আস্তে আস্তে জল দিয়ে রংটিকে তুলে নেব, আস্তে আস্তে। দেখো বন্ধুরা, আমি এইবার কালার পেন্সিল দিয়ে শেড দিচ্ছি। কীভাবে শেড দিচ্ছি একটু ফলো করো, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। খুব স্লো, আস্তে আস্তে ধরে ধরে শেড দিতে হবে, তবে ছবিটি 3D তৈরি হবে, রিয়েল হবে। দেখো রিয়েলিস্টিক আর্টের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইট আর শেডের পার্থক্য। এই লাইট শেড ঠিক মতো না হলে রিয়েলিস্টিক আর্ট হয় না। সবসময় খেয়াল রাখবে এই লাইট শেড পার্থক্যটা যেন ঠিক থাকে। যেখানে হালকা সেখানে হালকা হবে, যেখানে ডিপ হবে সেখানে ডিপ করতে হবে। এই লাইট শেডটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবসময় মাথায় রাখতে হবে, তবে রিয়েলিস্টিক আর্ট হবে। ফলো করো। Thank you.
দেখো রাবার দিয়ে এবার আমি বিশেষ বিশেষ জায়গায় মুছে দিচ্ছি, ধীরে ধীরে মুছে দিলে লাইট সেটটা বোঝা যাবে, যেখানে আলো পড়বে ঠিক সেইখানে রাবার দিয়ে মুছে দেব। ফলো করো। বন্ধুরা, যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।